ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে রাজ্যের দুটো একটা প্রাইমারি স্কুল থেকে বা একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল থেকে একাধিক পদে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে টিচার এবং ক্লার্ক সহ গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে। আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন এখানে করতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্যের 23টি জেলা ছেলে মেয়ে এই পোস্টে আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে ভিডিওর সাথে থাকুন। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, নোটিশটা প্রকাশিত হচ্ছে 8/10/2011 এবং মেমো নম্বর শো করছে অনস্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে, যেখানে বীরভূম ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা নয়, রাজ্যের 23টি জেলা ছেলে মেয়ে পোস্ট আবেদন করতে পারবে। কোন কোন পোস্ট নিয়োগ করা দেখতে পাচ্ছ, গেস্ট টিচার ইন হিস্ট্রি, ইংলিশ এবং বেঙ্গলি পোস্ট নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু বিএড করা থাকতে হবে এবং তাহলে এই পোস্ট আবেদন করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ কেমিস্ট্রি পোস্ট নিয়োগ করা, যেটা ঠিক তাই তোমাদের এই কেমিস্ট্রি পদে বিএড করা থাকতে হবে এবং জিওগ্রাফি পোস্টের ক্ষেত্রে ঠিক তাই তোমাদের বিএড করা থাকতে হবে, পিজিটি করা থাকতে হবে এবং লাইফ সায়েন্স উপরেও কিন্তু পিজিটি প্লাস বিএড করা থাকতে হবে। এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল দুটো করে মানে দু বছরের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা আবেদন করতে পারবে, না থাকলেও তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু তোমাদের ম্যাক্সিমাম 40 বছর বয়সে আবেদন করতে পারবেন, 1 সেপ্টেম্বর 2021 সাল অনুযায়ী তোমাদের কিন্তু বয়সীমা ধরতে হবে পরের সেপ্টেম্বর অনুযায়ী। যেখানে এই অফিসের ওয়েবসাইট তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে, ভিডিও শেষে দেখিয়ে দেবো নোটিশটা তোমরা কীভাবে ডাউনলোড করবে। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে 25 তারিখ থেকে, গতকাল থেকে যেটি আবেদন প্রক্রিয়া লাস্ট হয়েছে 8/11/2021 সাল পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, তবে কি এই পোস্টে তোমরা আবেদন এখানে করতে পারবে। আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ নিচে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হচ্ছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি এপোস আছে প্রিন্টআউট বার করে এখানে পাসপোর্টের ছবি তোমরা অ্যাটাচ করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাড্রেস দেওয়া হচ্ছে, এই অ্যাড্রেসে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। যেখানে 1 বছরের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, 12,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু বেতন তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এবার আসা যায় নোটিশটা তোমরা কীভাবে ডাউনলোড করবে, চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। নোটিশ ডাউনলোড করতে গেলে তোমাদের সরাসরি বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো birbhum.gov.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে বসে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আসার পরে উপর দিকে স্ক্রল আপ করে রিকমেন্ডেড সেকশন আন্ডার উপর দিকে স্ক্রল আপ করলে 25 তারিখে দেখতে পাচ্ছ একটি নোটিশ শো করছে, এখানে দেখতে পাচ্ছ ভিউ অপশনে ক্লিক করে সরাসরি নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিতে পারবে। এইভাবে যদি ডাউনলোড করতে না পারো, ভিডিও ডেসক্রিপশনে বসে এই নোটিশের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু নোটিশ ডাউনলোড করে নিতে পারো। এবার আসছে কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিশটি প্রকাশিত হচ্ছে, চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আজকে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিশটি প্রকাশিত হচ্ছে, বহরমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিশটি প্রকাশিত হচ্ছে, যেখানে এই পদের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো প্রকার আবেদনপত্র পাঠানো হচ্ছে না, ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে তোমাদের চলে যেতে হবে। এই অফিসের ওয়েবসাইট তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে, ভিডিও দেখে দেবো নোটিশটা তোমরা কীভাবে ডাউনলোড করবে। এখানে কোন কোন পদে নিয়োগ করা যেতে পারছো, এখানে প্রথম যে পদ নিয়োগ করা হচ্ছে 8/11/2021 তোমাদের কিন্তু সোমবার একটা ইন্টারভিউ রয়েছে, 8টা থেকে 9টা মধ্যে তোমার রেজিস্ট্রেশন হবে, 9টা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ টাইম হবে। যেটা PRT পোস্ট এবং গেমস কোচ, ইয়োগা টিচার, ডক্টর, নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ 9/11/2021 ইন্টারভিউ রয়েছে, 8টা থেকে 9টা মধ্যে তোমার রেজিস্ট্রেশন হবে, এখানে দুটো টাইম নিয়ে ইন্টারভিউ হবে, 1টা থেকে 9টা থেকে এবং 1টা হচ্ছে 12টা থেকে। তোমার টাইমগুলো দেখে নিতে পারো, এখানে যে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ দিন তোমাদের সম্পূর্ণ কিন্তু ডাইরেক্ট টাইমে ঠিক টাইমে তোমাদের চলে যেতে হবে, এখানে 18 থেকে 65 বছর বয়সের আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 65 বছর বয়সে আবেদন করতে পারছো। এখন দেখতে পাচ্ছ নোটিশে কিছু বিস্তারিত বলে দিচ্ছে, কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে, সাথে ইংলিশ বা হিন্দি দক্ষতা তোমাদের থাকতে হবে। যেখানে KVS এর বেতন স্যালারি যেরকম দেয় সেরকম বেতন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, এখানে কোনো প্রকার DA বা TA তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে না উল্লেখ করে দিয়েছে। এই পদটি সম্পূর্ণ কিন্তু টেম্পোরারি পোস্টে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট টেম্পোরারি পোস্টে নিয়োগ করা হবে, যেখানে ইকুয়াল লেটার তোমার ইন্টারভিউ দিন ওইখানে যে রেজিস্ট্রেশন করবে সেখানে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং কোভিড বিধি মানে করোনা বিধি মেনে তোমাদের যারা কাজ করতে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা যেতে পারছে, এখানে PRT পোস্টে ক্ষেত্রে তোমাদের হাই সেকেন্ডারি পাস হতে হবে, সাথে 50% মার্কস হাই সেকেন্ডারি সায়েন্স নিয়ে থাকতে হবে, সাথে বিএড করা থাকতে হবে, কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু জানতে হবে। TGD পোস্টের ক্ষেত্রে ঠিক আছে 4 বছর এক্সপিরিয়েন্স আছে, সেখানে পাচ্ছে 50% মার্কস, সাথে বিএড বা ডিএড করা থাকতে হবে ইংলিশ হিন্দির উপরে। এবং এখানে নেক্সট যেতে পাচ্ছে নিয়োগ করা হচ্ছে PGD পোস্টের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, MSc পাস করা থাকতে হবে। দেখতে যেতে পাচ্ছে PGD পদে কম্পিউটার সায়েন্সের পদে ক্ষেত্রে BE বা BTEC করা থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে। নেক্সট যেতে পাচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে BE বা BTEC পদে, এবং এখানে ঠিকঠাক 50% মার্কস চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্সের উপরে। এবং ডান্স কোচ ক্ষেত্রে ডান্সের ডিপ্লোমা করা থাকতে হবে, ইয়োগা পদে ক্ষেত্রে ইয়োগা গ্র্যাজুয়েট থাকতে হবে, নার্সের ক্ষেত্রে তোমাদের নার্সিংয়ে ট্রেনিং থাকতে হবে, গেমস কোচের ক্ষেত্রে গেমস থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি, এবং ডক্টর পদের ক্ষেত্রে MBBS পাস হতে হবে, এবং একাডেমিক কাউন্সিলার পোস্টের ক্ষেত্রে BA বা BT করা থাকতে হবে। নেক্সট যেতে পাচ্ছে এই পোস্টটি সমস্ত কিন্তু টেম্পোরারি পোস্ট, যেখানে তোমাদের পার্ট টাইম পদে তোমাদের যারা ইচ্ছুক তারা আবেদন করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে সেই নোটিশের লিঙ্ক থাকবে। এছাড়া তোমাদের ইন্টারভিউ দিয়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এ দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের প্রিন্টআউট বার করে এর সঙ্গে যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি তোমরা নিয়ে যাবে, এখানে পাসপোর্টের ফটো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। এই অ্যাপ্লিকেশন
কাছে ফর্মটি পাঠাতে হবে না, কোথাও ডাইরেক্ট যে টাইমে তোমাদের ইন্টারভিউ হচ্ছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু কলকাতা সরি বহরমপুরে তোমাদের কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে তোমাদের ডাইরেক্ট চলে যেতে হবে, যে টাইমে তোমরা ইন্টারভিউ দিতে চাও বা দুপুর বা সকালে হোক বা ডেটটি তোমরা নোটিশ ডাউন করে দেখে নিতে পারো ভিডিও ডেসক্রিপশনে বসে। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে নোটিশটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।